ঘটনায় আটক হয়েছে ছজন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজু, যে কি ঘটেছে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কি ঘটেছে? প্রচুর মানুষ আর আনাগোনা, তারা দৌড়ে চলে যাচ্ছেন, ঠিক কি হয়েছে? দেখো বিশাখা, তোমাকে মূলত জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে বলাখালী যে বালক সংঘ, যে বালক সংঘতে মূলত ভাঙচুর চালিয়েছে বিপ্লবী সংঘের ছেলেরা, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আমি আমার ভিডিও চ্যানেলকে বলবো যে ক্লাবের মধ্যে দেখাতে, গতকাল রাত্রিতে মূলত কালী পূজা বিসর্জনকে কেন্দ্র করে বালক সংঘ এবং বিপ্লবী সংঘ, এই যে দুই ক্লাব আছে, তাদের মধ্যে মূলত বচসা এবং কথা কাটাকাটি হয় এবং আজকে সকালে তাও মূলত সবভাবে মিটে যায়। কিন্তু যেটা অভিযোগ যে বালক সংঘে যে যুবকদের বা এলাকার মানুষজনদের, যে ঠিক আজকে দুপুরের দিকে বিপ্লবী সংঘের যে লোকজন তারা এসে এই বালক সংঘ এলাকায় বা ক্লাবে ভাঙচুর চালায় এবং দু থেকে তিনটি বাড়িতে তারা মূলত ইট ছোড়ে এবং কাঠ ছোড়ে এবং জানালার কাজ বা বেশ কিছু সামগ্রী ভাঙচুর চালায়, পাশাপাশি দুটি ঘরের গাদাইতে আগুন ধরিয়ে দেয় এবং একটি বাইক ভাঙচুর চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, পাশাপাশি এখনো পর্যন্ত ছজনকে আটক করেছে পুলিশ। বিশাখা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু, দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থেকে, যেখানে জানা যাচ্ছে কালী পুজোর ঘটনার, কালী পুজোর বিসর্জনকে ঘিরে ধুন্ধুমার। গতকাল এই বিসর্জনের সময় দুই ক্লাবের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। বিষ্ণুপুরের বলাখালী এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, দুটি ঘরের গাদায় আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে, ছজনকে আটক করা হয়েছে।